নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি দশম শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক ইতিহাসের যত এমসিকিউব এবং এসএকিউব এবং বড় প্রশ্ন আছে সেগুলো সলভ করাবো। এটা দশম শ্রেণীর 2022 সালের জানুয়ারি মাসের মডেল অ্যাক্টিভিটি টাস্ক, দশম শ্রেণীর 2022 সালের মডেল অ্যাক্টিভিটি টাস্ক। তো দেখো, ফার্স্ট কোয়েশ্চেন কি আছে, কতে সম্প্রকাশ ছিল একটি ড্যাশ পত্রিকা, এর অ্যান্সার হবে সাপ্তাহিক পত্রিকা। খতে কি বলেছে, বেঙ্গল গেজেট নামে প্রথম সাপ্তাহিক পত্রিকা প্রকাশ করেন, এর অ্যান্সার হবে জেমস আগাস্টাস হিকি। পরের কোশ্চেন কি আছে, গ নম্বরে মোহনবাগান আইএফএ শিল্ড জিতেছিল ড্যাশ খ্রিস্টাব্দে, এর অ্যান্সার হবে 1911 খ্রিস্টাব্দে মোহনবাগান আইএফএ শিল্ড জিতেছিল। ঘ নম্বরে কি আছে, জীবনের ঝরাপাতা হলো একটি কি, এর অ্যান্সার হবে একটি আত্মজীবনী, একটি আত্মজীবনী। আজকে আমি 2022 সালের মডেল অ্যাক্টিভিটি টাস্ক সলভ করেছি, যারা 2021 সালে নতুন টেনে উঠেছে এবং যারা 2023 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য এই নতুন মডেল অ্যাক্টিভিটি টাস্ক ইতিহাসের, যেটা জানুয়ারি মাসে তোমাদের দিতে হবে স্কুলে জমা। তো দেখো, ঠিক বা ভুল নির্ণয় করো। ক নম্বরে কী আছে, ভারতের ঔপনিবেশিক অরণ্য আইন প্রধানত সাংস্কৃতিক ইতিহাস চর্চায় বিষয়, এটা কী আছে, এটা ঠিক আছে। পরের কোশ্চেন কী বলেছে, খ নম্বরের কোশ্চেন, সরকারি প্রতিবেদন গুরুত্বপূর্ণ ঐতিহাসিক তথ্য সরবরাহ করে, সরকারি প্রতিবেদন গুরুত্বপূর্ণ ঐতিহাসিক তথ্য সরবরাহ করে, এটা কী আছে, ঠিক আছে। গ নম্বরের কোশ্চেন কী বলেছে, সরকারি গুরুত্বপূর্ণ নথিপত্র মহাপেশখানায় সংরক্ষিত থাকে, সরকারি গুরুত্বপূর্ণ নথিপত্র মহাপেশখানায় সংরক্ষিত থাকে, এটা কী আছে, ঠিক আছে। তো দেখো, ঘ নম্বরের কোশ্চেন কী বলেছে, সামাজিক ইতিহাস সামাজিক কাঠামো ও বিভিন্ন শ্রেণীর মধ্যে পারস্পরিক সম্পর্কের উপর জোর দেয়, এটা কী আছে, ঠিক আছে। কী বলেছে আরেকবার বলছি তোমাদের, সামাজিক ইতিহাস সামাজিক কাঠামো ও বিভিন্ন শ্রেণীর মধ্যে পারস্পরিক সম্পর্কের উপর জোর দেয়, এটা ঠিক আছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি ক থেকে ঘ পর্যন্ত যতগুলো ঠিক বা ভুল নির্ণয় করতে দিচ্ছে প্রত্যেকটা ঠিক আছে, অর্থাৎ সবকটাই ঠিক। আজকে আমি দশম শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক করাচ্ছি, যেটা 2022 সালের প্রথম দিয়েছে ইতিহাসের। তো দেখো, যারা এই বছরে 2021 সালে নবম থেকে দশম শ্রেণীতে উঠেছো তাদের ক্ষেত্রে আমি বলছি, এবং যারা নতুন 2023 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে, যারা 2021 সালে মাধ্যমিকে উঠেছে তাদের ক্ষেত্রে, অর্থাৎ যারা 2022 সালে নতুন মাধ্যমিক ক্লাস স্টার্ট করে নবম শ্রেণী থেকে দশম শ্রেণীতে উঠেছে তাদের ক্ষেত্রে এই মডেল অ্যাক্টিভিটি টাস্ক দিয়েছে। তো দেখো, এবার আমি ক্ষয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মিলাবো, কী আছে সোমপ্রকাশ, এর অ্যান্সার হবে দ্বারকনাথ বিদ্যাভূষণ। বঙ্গ দর্শন, এর অ্যান্সার হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 70 বছর, এর অ্যান্সার হবে বিপিনচন্দ্র পাল। জীবন স্মৃতি, এর অ্যান্সার হবে রবীন্দ্রনাথ ঠাকুর। প্রত্যেকটা কোশ্চেন টু দ্য পয়েন্ট আমি ব্যাখ্যা করেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। আজকে আমি মাধ্যমিকের 2022 সালের মডেল অ্যাক্টিভিটি টাস্ক সলভ করাছি, যেটা নতুন যারা উঠেছে নবম শ্রেণী থেকে দশম শ্রেণীতে তাদের ক্ষেত্রে। তো দেখো, এবার আমি চার দাগের কোশ্চেনগুলো সলভ করাবো। ফার্স্ট কোশ্চেন কী আছে, সংবাদপত্র ও সাময়িক পত্রের মধ্যে পার্থক্য কি। তো দেখো, এবং খতে কি বলেছে, স্থানীয় ইতিহাস চর্চার গুরুত্ব কি। গতে কি আছে, ইন্দিরাকে চিঠি লেখার উদ্দেশ্য কি ছিল নেহরুর। গতে কি বলেছে, ফটোগ্রাফ কিভাবে আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান হিসেবে ব্যবহৃত হয়। প্রত্যেকটা কোশ্চেন টু দ্য পয়েন্ট আমি ব্যাখ্যা করব আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। আজকে আমি 2022 সালের মডেল অ্যাক্টিভিটি টাস্ক সলভ করাছি দশম শ্রেণীর, যারা 2021 সালে ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে দশম শ্রেণীতে নতুন ভর্তি হবে তাদের ক্ষেত্রে, যারা মাধ্যমিক পরীক্ষা 2022 সালে দেবে তাদের ক্ষেত্রে এই মডেল অ্যাক্টিভিটি টাস্ক নয়। আশা করি তোমরা বুঝতে পারছো, প্রত্যেকটা কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা কোশ্চেন খুবই ভাইটাল বলে আমি মনে করি। এটা তোমরা স্কুলে জমা দেবে জানুয়ারি মাসে, সর্বপ্রথম আমরা তুলে ধরেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। তো দেখো, কতে কি বলেছে, সংবাদপত্র এবং সাময়িক পত্রের মধ্যে পার্থক্য কি, সেই কোশ্চেনের অ্যান্সারটা আমি সলভ করাছি। তো দেখো, এক নম্বরে কি বলেছে, সাময়িক পত্র নির্দিষ্ট সময় অন্তর প্রকাশিত পত্রিকা, কিন্তু সংবাদপত্র দৈনিক বা প্রত্যহ প্রকাশিত পত্রিকা। দু নম্বরে কি আছে, সাময়িক পত্রিকা প্রকাশিত হয় দামি কাগজে, কিন্তু সংবাদপত্র প্রকাশিত হয়ে থাকে তুলনামূলক সস্তা দামের কাগজে। তিন নম্বরে কি আছে, সাময়িক পত্র বাধাই আকারে থাকে, কিন্তু সংবাদপত্র বাধাই আকারে থাকে না, তা বাধাহীন আকারে প্রকাশিত হয়। চার নম্বরে কি আছে, সাময়িক পত্রে তাৎক্ষণিক সংবাদপত্রের দিকে ঝোঁক নেই, এখানে ইতিহাস ভূগোল সাহিত্য প্রবন্ধ রন্ধনশৈলী গৃহপরিচর্যা ইত্যাদি বিষয়ে আলোচনার একটি বৈচিত্র্যময় সমাহার থাকে। অন্যদিকে সংবাদপত্রে তাৎক্ষণিক বা সাম্প্রতিক ঘটে যাওয়া
খবরই মূলত প্রকাশিত হয়। পাঁচ নম্বরে কী আছে, সাময়িক পত্রের দাম সবসময় সংবাদপত্রের থেকে বেশি হয়। সংবাদপত্র যেহেতু দৈনিক বা প্রতিদিনই প্রকাশিত হয় তাই তার দাম সাময়িক পত্রের থেকে অনেক কম হয়। ছ নম্বরে কী আছে, সাময়িক পত্রে ব্যক্তিগত মতামত গুরুত্ব পায় কিন্তু সংবাদপত্রে ব্যক্তিগত মতামত গুরুত্ব তেমন জায়গা নেই। আজকে আমি দশম শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক সলভ করেছি যারা নতুন টেনে উঠেছে 2022 সালে এবং যারা মাধ্যমিক পরীক্ষা দেবে 2023 সালে তাদের ক্ষেত্রে এই কোশ্চেনগুলো আমি তুলে ধরেছি। প্রত্যেকটা কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা কোশ্চেন খুবই ভাইটাল 2023 সালে মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে। তো দেখো চার দাগের খ নম্বরের কোশ্চেন কী বলেছে, স্থানীয় ইতিহাস চর্চার গুরুত্ব কী। তো দেখো স্থানীয় ইতিহাস চর্চার গুরুত্ব কী এটা খুব সুন্দর করে আমি আলোচনা করব। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার মাধ্যমে মাধ্যমিক থেকে শুরু করে গ্র্যাজুয়েশন পর্যন্ত সমস্ত ধরনের নোটস এবং সাজেশন তোমরা পেয়ে যাবে। তো দেখো আঞ্চলিক বা স্থানীয় ইতিহাস বিভিন্ন দিক থেকে গুরুত্বপূর্ণ, যেমন এক নম্বরে এসেছে প্রমাণ্য ইতিহাসে সব জায়গায় পরিচিত থাকে না, গুরুত্ব বেশি না থাকলে বা বিশেষ উল্লেখযোগ্য ঘটনা না ঘটলে সেই স্থানের বিবরণ থাকে না, সেই ক্ষেত্রে স্থানীয় ইতিহাস এই অভাব পূরণ করে। দু নম্বরে কী আছে, জাতীয় স্তরের ইতিহাস রচনার অনেক রচনার সময় অনেক ক্ষেত্রে স্থানীয় ইতিহাসকে উপাদান হিসাবে ব্যবহার করা হয়। তিন নম্বরে কী আছে, স্থানীয় ইতিহাস স্থানীয় ঐতিহ্য সাংস্কৃতিক অতীত থেকে বর্তমান পর্যন্ত চলচ্চিত্র তুলে ধরে। তো দেখো চার নম্বরে কী আছে, স্থানীয় ইতিহাস সেই অঞ্চলের রাজনৈতিক উত্থান পতনের দীর্ঘ কাহিনীর পরিচয় দেয়, স্থানীয় ইতিহাসের মাধ্যমে সেই স্থানের জনগোষ্ঠীর ইতিহাস সম্পর্কে জানা যায়। এবার আমি উপসংহার সম্পর্কে আলোচনা করব। বর্তমানে স্থানীয় ইতিহাস চর্চার উপর বেশি গুরুত্ব দেওয়া হয়। বর্তমানে স্থানীয় ইতিহাস চর্চার উপর বেশি গুরুত্ব দেওয়া হয়। জাতীয় ইতিহাস হলো আসলে স্থানীয় ইতিহাসের সমষ্টি, তাই স্থানীয় ইতিহাস চর্চা জাতীয় ইতিহাসকে সমৃদ্ধ করে। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো দেখো নেক্সট কোশ্চেন কী আছে, গ নম্বরের কোশ্চেন, ইন্দিরাকে চিঠি লেখার উদ্দেশ্য কী ছিল নেহরুর। যদি তোমরা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন অন করবে, অল নোটিফিকেশন অন করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তো দেখো গ নম্বরের কোশ্চেন আমি সলভ করাবো, ইন্দিরাকে চিঠি লেখার উদ্দেশ্য কী ছিল নেহরুর। প্রত্যেকটা কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমি 2022 সালে যারা নতুন দশম শ্রেণীতে উঠেছে তাদের ক্ষেত্রে এই কোশ্চেন পেপারটা আমি সলভ করিয়েছি, মডেল অ্যাক্টিভিটি টাস্ক জানুয়ারির ফার্স্ট মডেল অ্যাক্টিভিটি টাস্ক। কী বলেছে, তো দেখো চিঠিপত্র সেন্সার কী আছে, গ্রন্থটি ভূমিকা থেকে জওহরলাল নেহরুর স্বাধীনতা সংগ্রাম ও কারাবরণের কথা যেমন জানা যায় ঠিক সেই রকম সেই সময় কারাগারে জেলে বন্দী ঘন ঘন যে চিঠি লেখা যেত না সে সম্পর্কে অনেক তথ্য পাওয়া যায়। তো দেখো পিতার উদ্দেশ্য কী ছিল তার কন্যা ইন্দিরাকে লেখা চিঠি। তো দেখো 1928 খ্রিস্টাব্দে জওহরলাল নেহরু এলাহাবাদে জেল থেকে তার 10 বছরের বয়সী কন্যা ইন্দিরা গান্ধীকে যে 30টি চিঠি লিখেছেন সেই চিঠিতে কন্যার প্রতি একজন স্নেহময় পিতার অমূল্য তত্ত্বাবধান ও উপদেশ রয়েছে। তো বুঝতে পারছো তার উদ্দেশ্য কী ছিল, অনেকগুলো উপদেশ ছিল। তো দেখো তিন নম্বরে তিনি আরও কী জানিয়েছেন, এই চিঠিতে তিনি ভারতের অর্থনৈতিক বৈষম্য, খাদ্য সংকট, গরিবি প্রভৃতি ভারতবর্ষের এই যে অর্থনৈতিক দিক থেকে ভারতবর্ষ ভেঙে যাচ্ছে সেই সম্পর্কে তার মেয়েকে অবগত করতে চেয়েছিলেন এবং সভ্যতার প্রতিষ্ঠা সম্পর্কে তিনি বুঝিয়েছিলেন যে বুদ্ধি কীভাবে মানুষকে অন্যান্য প্রাণীর চেয়ে চতুর ও শক্তিশালী করে তুলত, কীভাবে ধর্মবিশ্বাসের প্রচলন হলো, অর্থবহ শব্দ উচ্চারণের মাধ্যমে কীভাবে ভাষার উদ্ভব হলো, প্রাচীনকালের কীভাবে সমাজ সভ্যতার রাজতন্ত্র রাষ্ট্রের প্রতিষ্ঠা হলো প্রভৃতি সহজভাবে তিনি ইন্দিরা গান্ধীকে এই পত্রের মাধ্যমে তুলে ধরেছেন। তো বুঝতে পারছো তার উদ্দেশ্যটা কী ছিল, সভ্যতা সম্পর্কে জানানো, ভারতবর্ষের আর অর্থনৈতিক অবস্থা খুবই সংকটজনক সেই সম্পর্কে তিনি বুঝিয়েছিলেন তার মেয়েকে, এটাই তার উদ্দেশ্য ছিল। তো দেখো মূল্যায়ন সম্পর্কে আমি হালকা তোমাদের একটু বুঝিয়ে দেবো, মূল্যায়ন সম্পর্কে কী উল্লেখ করা আছে। তো দেখো জওহরলাল নেহরুর চিঠিগুলি সাহিত্যিক মূল্য অপরিসীম, ভারতবর্ষের ঔপনিবেশিক শাসন ও ভারত সভ্যতার অগ্রগতি, আর্যদের আগমন, রামায়ণ মহাভারতের আদর্শ, শক্তিশালী রাজবংশ প্রতিষ্ঠা প্রভৃতি নানা বিষয়ে এই চিঠিপত্রে স্থান পেয়েছে যা এই চিঠির গুরুত্বকে অমূল্য করে তুলেছে। তো দেখো ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো দেখো আমাদের নেক্সট ঘ নম্বরের কোশ্চেন কী বলেছে। তো দেখো নেক্সট কোশ্চেন কী বলেছে, ঘ নম্বরের কোশ্চেন, ফটোগ্রাফ কীভাবে আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান হিসাবে ব্যবহৃত হয়। বহুত ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা যদি আমাদের এই চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করবে,
পাশে থাকা বেল আইকন অন করবে, অল নোটিফিকেশন অন করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এটাই আমার একান্ত অনুরোধ। আমি এখন ঘ নম্বরে কোশ্চেন সলভ করেছি, ফটোগ্রাফ কীভাবে আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান হিসাবে ব্যবহৃত হয়। তো দেখো, আধুনিক ইতিহাস চর্চার বিভিন্ন উপাদানের মধ্যে ফটোগ্রাফ একটি গুরুত্বপূর্ণ উপাদান। ফটোগ্রাফির মাধ্যমে বিভিন্ন ধরনের ছবিকে ক্যামেরাবন্দি করা যায়। এগুলি কোনো গুরুত্বপূর্ণ ঘটনা, কোনো মহান ব্যক্তি, কোনো হত্যাকাণ্ড বা অন্য কোনো কিছু হতে পারে। ফটোগ্রাফিতে হয়ে ওঠে প্রামাণ্য বিষয়। গুরুত্ব কি আছে? ফটোগ্রাফিক ইতিহাস চর্চার নতুন উপাদান সরবরাহ করতে পারে। তো দেখো, দু নম্বরে কি বলেছে, প্রচলিত তথ্য বা ঘটনার সত্যতা ফটোগ্রাফির দ্বারা যাচাই করা যেতে পারে। যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন অন করবে, অল নোটিফিকেশন অন করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে। যারা এই ভিডিওটি দেখছে তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আমাদের এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো এবং আমাদের এই চ্যানেলের সঙ্গে প্লিজ তোমরা যুক্ত থাকো।